হ্যালো ভিউর কেন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই হাওয়াই পকেট রাউটার ইউজ করি এবং অনেকে হয়তো বা যায় না যে হাওয়াই পকেট রাউটারটি কিভাবে এটা আমাদের ইচ্ছে মতো ওয়াইফাই নামটি সেট করব বা ইচ্ছে মতো আমাদের পাসওয়ার্ড সেট করব বা ইচ্ছে মতো এটাকে রিসেট করব লাইক আমরা হয়তো পারে দেখা যায় যে আপনি যখন এটা পাসওয়ার্ডটি মনে রাখতে জানি অনেকটাই ডিফিকাল্ট যে পাসওয়ার্ডটি মনে রাখা হতে পারে আপনার নতুন কোনো ডিভাইস আছে এবং সেটিতে কানেক্ট করার জন্য আপনার এক্সট্রা একটি মাথায় হেডিক নিয়ে ঘুরতে হয় যে এটা পাসওয়ার্ডটা কে এবং তাতে কানেক্ট করা যদি আপনি আপনার নিজে ইচ্ছা মতো কোন একটা সুইটেবল পাসওয়ার্ড দিয়ে দেন আপনি কি ইজিলি সেটাকে মনে রাখতে পারেন তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনার এটার মধ্যে আমরা জানি যে সাইডে কভারে পাসওয়ার্ড দেওয়া থাকে সো ইটস কাইন্ডলি আপনার যাদেরকে আপনি চাচ্ছেন না পাসওয়ার্ড দেওয়ার জন্য তারা কিন্তু চুরি করে আপনার এটার ভিতরে কি পাসওয়ার্ড আছে এবং আপনার অন্তরালে কিন্তু তারা এই ওয়াইফাই রাউটারটি ইউজ করছে হয়তো বা আপনি নাও জানতে পারেন সো এই জন্য কিন্তু খুবই প্রয়োজন খুবই জরুরি যে এটা পাসওয়ার্ডটি পরিবর্তন করা সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনাদের কাঙ্ক্ষিত হাউই রাউটারে আপনি আপনার নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ড বা ইউজার নেম সেট করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে সো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত হাওয়াই পকেট রাউটারটি এবং আমি চাচ্ছি যে হাওয়াই পকেট রাউটারটিকে রিসেট করব। তাহলে আমাকে কী করতে হবে ফার্স্ট অফ অল এইটাতে বাই ডিফল্ট একটি আইপি অ্যাড্রেস থাকে এবং একটি ডিফল্ট পাসওয়ার্ড থাকে বা ওয়াইফাই থাকে অ্যাকসেট্রা সেগুলো আমরা খুঁজে কীভাবে বের করবো সিম্পলি আমরা আমাদের কাঙ্ক্ষিত হাওয়াই রাউটারটি ব্যাকসাইড প্যানেলটি ওপেন করবো এবং ওপেন করার পর আমরা দেখতে পারবো যে এখানে দেওয়া আছে সব কিছু লাইক এখানে আমরা পেয়ে যাচ্ছি এটার এখানে দেওয়া আছে একটি আইপি অ্যাড্রেস অ্যান্ড দেন এই আইপি অ্যাড্রেসে যখন আমরা জাম্প করবো থেকে দেওয়া আছে ইউজার নেম পাসওয়ার্ড যে কিনা বাই ডিফল্ট অ্যাডমিন অ্যাডমিন এবং দেওয়া আছে এটার যে ওয়াইফাইয়ের নামটি বর্তমানে সেই নামটি এবং এটা ওয়াইফাই পাসওয়ার্ডটি অবভিয়াসলি আপনি আপনার এই এই সব কাজ করার জন্য আপনাকে অ্যাড্রেস এবং এটার যে পাসওয়ার্ডটি এই ওয়াইফাই কে পাসওয়ার্ড এবং ইউজার নেম এগুলো আপনি একটি নোট করে রাখবেন জাস্ট ফিউচারে আমরা আমাদের এই সবগুলো কাজ করার জন্য এই জিনিসগুলো আমাদের প্রয়োজন আর আরেকটা কথা বলে রাখি যদি কোনো কারণবশত কেউ অলরেডি ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করে রেখেছে এবং বা আপনি বলে গেছেন যে বর্তমানে কি ওয়াইফাই পাসওয়ার্ড এটার মধ্যে আছে তাহলে কি করবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে সিম্পলি এখানে এটাকে রিসেট করতে পারেন রিসেট করার জন্য আপনি কী করতে হবে যে সিম্পলি আপনাদের কাঙ্ক্ষিত যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারিটি কানেক্ট করবেন অ্যান্ড দেন আপনি এখানে পেয়ে যাবেন একটি রিসেটের বাটন সিম্পলি আপনারা কাঙ্ক্ষিত যে কোনো ধরনের একটি পিন দিয়ে এখানে লং প্রেস করে রাখবেন দশ সেকেন্ডের মতন এবং অটোমেটিক আপনার কাঙ্ক্ষিত রাউটারটি রিসেট হয়ে যাবে আফটার দ্যাট এখন আমরা আসি যে কীভাবে আমরা এটাতে কাজ করবো বাকি আসবো লাইক আমরা অলরেডি এটাকে রিসেট করে ফেলছি সো এটার মধ্যে বাই ডিফল্ট যে যে ইনফরমেশন দেওয়া আছে সে সেই ইনফরমেশনে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো সো এখন আমি আমার কাঙ্ক্ষিত ল্যাপটপে এটা কানেক্ট করবো এটার যে ওয়েফাইটি আছে সেটি সো সিম্পলি অবভাসলি আপনি দেখে নেবেন যে আপনার এই রাউটারটি টার্ন অন করা আছে কিনা অ্যান্ড দেন সিম্পলি আপনার কাঙ্ক্ষিত যে ল্যাপটপটি আছে সেখানে গিয়ে আপনি খুঁজে বের করবেন এইটা যে এস এস আইডিটি যে দেখতে পাচ্ছেন যে হাওয়া উই ই ফাইভ থ্রি সেভেন থ্রি দ্যাট মিন্স হচ্ছে আমার ল্যাপটপটি মানে এখানে এখানে যে ওয়াইফাই আউটারটি আছে সেটির এস এস আইডি সো সিম্পলি আমি এটাকে কানেক্ট করবো জাস্ট কানেক্টে ক্লিক করবো অ্যান্ড দেন অবভিয়াসলি আমাকে সেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে যে পাসওয়ার্ডটি আমি এটার সাইডে যে পাসওয়ার্ডটি পেয়েছি সো সিম্পলি সেই পাসওয়ার্ডটি আমি লেখার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করার পর এটা অটোমেটিক কানেক্ট হবে এবং অটোমেটিক এটা চেষ্টা করবে এটার গেট ওইটি অন ধর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কিছু করিনি জাস্ট কানেক্ট করেছি অ্যান্ড দেন অটোমেটিক এটা গেট গেটওয়েটি ওপেন হয়ে গেছে এখন আসি যে এটার যে মেইন সেটআপ গুলো আপনি কিভাবে এটাকে সেটআপ করবেন এক্সট্রা এক্সট্রা যদি ফার্স্ট অফ অল আপনি এই এইটা কোন একটা সিম কানেক্ট করে থাকেন হয়তো কাজ নাও করতে পারে সিম্পল আপনি এখানে কানেকশন সেটিংয়ে গিয়ে অবশ্যই যখন আপনি ইন করতে যাবেন আপনাকে তারা জিজ্ঞাসা করবে যে এটার যে অ্যাডমিন পাসওয়ার্ড সো ইউজার নেম আপনাকে আমি বলছিলাম যে যে লেখা ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন আপনাকে টাইপ করতে হবে সিম্পল আমি এখানে টাইপ করছি অ্যাডমিন অ্যান্ড দেন এগেন পাসওয়ার্ড অ্যাডমিন অ্যান্ড দেন আমি লগ ইনে ক্লিক করছি সো লগ ইনে ক্লিক করার পর আমি জাস্ট কনফার্মেটি দিচ্ছি এবং দেখতে পারবো যে এইটার যে গেটওয়ে বা অরিজিনাল যে সেট আপগুলো সেগুলো এখানে দেখাচ্ছে এবং এখান থেকে আপনাকে যে ফার্স্ট অফ অল আপনি কুইক সেটআপে ক্লিক করে আপনি চাইলে নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করে এটার যে সিমটি আপনি কানেক্ট করেছেন তা কনফিগার করতে পান এখন তারপর আসে যে বাকি যে কাজগুলো আমি এই ভিডিওটি যে মেইন উদ্দেশ্য কীভাবে আপনি এটার অ্যাসেস আইডির নামটি চেঞ্জ করে আপনি ইচ্ছে মতো সুইটেবল নাম দেবেন এবং পাসওয়ার্ড দেবেন সেটি কিভাবে করবেন সেটি করার জন্য সিম্পল এই প্যানেলে থাকার পর আপনি সিম্পলি এখান থেকে পেয়ে যাবেন ওয়ালেন একটি সেকশন দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন সো ওয়ালেন এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ওয়াল এন বেসিক সেটিং জাস্ট এটি ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এস এস আইডি এখান থেকে আপনি আপনি ইচ্ছে মতো যে নামটি চাচ্ছেন সেই নামটি আপনি এখানে দিয়ে দেবেন অ্যান্ড দেন দেওয়ার পর আপনি এখানে আপনি ইচ্ছে মতো যে পাসওয়ার্ডটি চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন সো আমি আমার কাঙ্ক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমি জাস্ট অ্যাপ্লাই বাকি সব কিছু অ্যাজ ইট ইস রেখে দেবো অ্যান্ড দেন অ্যাপ্লাই ক্লিক করবো যখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করবো অটোমেটিক কিন্তু আমার এই ল্যাপটপটির কিন্তু কানেকশন চলে যাবে অ্যান্ড দেন আফটার দ্যাট আমি যদি এই এই লাইক এটা এইটা দিয়ে আমি কানেক্ট করতে চাই তাহলে অবভিয়াসলি আমাকে লাইক আবার সেই নতুনভাবে কানেক্ট করতে হবে সো অলরেডি কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত এই ওয়াইফাইয়ের বা এই পকেট রাউটারটির নামটি কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি এখন আমি আমার কাঙ্ক্ষিত ল্যাপটপে এই নতুন যে নাম বা নতুন যে পাসওয়ার্ড সেটির মাধ্যমে আমি আমার ওয়েফাইটি কানেক্ট করব সেক্ষেত্রে আমি কী করবো সিম্পলি সেম ওয়ে ওয়েফাইয়ে যাবো যাওয়ার পর আমি দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে নতুন নামটি আপনার দেখতে পাচ্ছেন দেখাচ্ছে টেক হেল্প বাংলা সিম্পল আমি এখন এটাকে কানেক্ট করবো অ্যান্ড দেন এটার যে পাসওয়ার্ডটা আমি সেট করেছি সেই পাসওয়ার্ডটা আমাকে টাইপ করতে হবে সো আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা এখানে টাইপ করছি অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করছি অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করার পর আমি আশা করবো যে খুব শীঘ্রই এটা কানেক্ট হয়ে যাবে বাট এটা কানেক্ট হতে একটু সময় নেবে যেহেতু এটা এত একটা হাই লেটেস্ট কোনো মানে পকেট রাউটার না যে খুব ফাস্টলি কাজ করবে সো এনিওয়ে আমি অপেক্ষা করি আনটিল আনটির এবং দেখতে পাচ্ছি অলরেডি ইউলো কালারটি চলে গেছে এখন আমি জাস্ট ব্রাউজ করি আপনাদের দেখানোর জন্য জাস্ট স্টেস হিসাবে সো আমি এ বি সি ক্লিক করি অ্যান্ড হিট ইনচার্স সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গ্রিন সিগন্যাল এবং আমি এখানে আমার ওয়াইফাইটি এইটা টেক হেল্প বাংলা যে নতুন যে নামটি সেই নামটির মাধ্যমে এটা কানেক্ট হয়েছে অ্যান্ড দেন আমি ওয়াইফাই বা আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারছি এখন থেকে আপনি চাইলে আপনার বাকি যত সব ডিভাইস আছে সবগুলো ডিভাইসে আপনি চাইলে এই নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে কানেক্ট করতে পারবেন এবং যারা পূর্বে অবস্থায় চুরি করে আপনার কানেকশনটি ইউজ করেছে তাদের ঠিক ঠিক কিন্তু অটোমেটিক সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে এখন আসে যে সবার মনে একটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের কাছে ল্যাপটপ নেই এত এত জামালা কে করবে আমার অলরেডি একটি ভিডিও আছে কীভাবে আপনি ছেলে মোবাইলের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত হাওয়াই ফকেট রাউটের এই এই সেম কাজটি করবেন লাইক ইউজার নেম বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ফর ওয়াচ মাই ভিডিও নেক্সট ওয়ান Peace.